বাচ্চার বাড়িরা আপনারা তোমরা অবশ্যই ট্রাই করবা কিন্তু এবং কমেন্ট সেকশনে কমেন্ট করে কিন্তু জানাবা যে এটা তোমরা ট্রাই করেছো। আজকালকার বাচ্চাদের না মানে খুব তাড়াতাড়ি বড় হয়ে যায়, আমি বুঝি না মানে এত বড় মধ্যে কোন থেকে আসে। আমরা তো বাচ্চা ছিলাম, কই আমরা তো বড় হইতাম না। এনিওয়েজ, এই বড়টা কাটানোর জন্য আজকে আমার ব্লগটা একটু ডিফারেন্ট হবে, ডিফারেন্ট ইন এ সেন্স। এখন আবার চলে আসছে, এখন আবার চলে আসছে। আচ্ছা, আজকে ব্লগটা ডিফারেন্ট এই জন্যই বলছি কারণ আমার কুইক রেসিপি যে ব্লগটা এটাতে আমি ভালো একটা রেসপন্স পেয়েছি। সো আজকে আমি চিন্তা করে দেখবো ব্লগটা আমি ওকে স্টার্ট করাই, স্টার্ট করাবো বলছি। আজকে আমি একটা কুইক টিপস রেসিপি করতে যাচ্ছি যেটা সম্পূর্ণভাবে কোঅর্ডিনেট করবে গাজি ইসমা। আর দেরি না করে চলো রেসিপিটা দেখে আসি আমরা। সো আমরা এখন স্টার্ট করতে যাচ্ছি আমাদের ফার্স্ট রেসিপিটা। আমাদের ফার্স্ট রেসিপিটার নাম হচ্ছে মোনাকো স্ন্যাক্স। এক্স্যাক্টলি। সো মোনাকো স্ন্যাক্স এর জন্য কি কি লাগছে ইসমা একটু বলে দাও। আচ্ছা, অলিভ লাগছে, ধনিয়া পাতা লাগছে, চিজ লাগছে, আর লাগছে এখানে সুইট কর্ন, আর লাগছে এখানে এটা হলো রেড ক্যাপসিকাম, আর লাগছে বিস্কিট এন্ড টাকোস। ওকে, আমরা এখন কি কি করতে পারি এটার জন্য একটু বলে দাও। আচ্ছা, ফার্স্টে আমরা একটা বিস্কিট নিচ্ছি। ওকে, আমরা কিছু ক্যাপসিকাম নিচ্ছি। ও, রেড ক্যাপসিকাম লুকস সো ইয়াম। আরেকটা রেসিপি রেডি করতে যাচ্ছি, সেটার সাথে সঙ্গে থাকুন, দেখুন। আমরা আবারও চলে আসছি আমাদের
চার পাশে মাইনাসটা এটা ই করতে হবে লাগিয়ে নিতে হবে তাই তো ইয়েস আচ্ছা ভেরি ইন্টারেস্টিং এন্ড মানে ইনোভেটিভ আমার কাছে মনে হচ্ছে তারপর ওয়াও সো আর এবার আমি এখানে আরেকটু মাইনাস দেখেই খুব মজা লাগতেছে নেক্সট এপিসোড দেখার জন্য আমন্ত্রণ।